তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় আজ বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বা বিশ্ব ক্ষুধা সূচকে উদ্বেগজনক অবস্থান থেকে মাঝারি অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ, যেখানে 221টি দেশের মধ্যে 84তম স্থানে রয়েছে লাল সবুজের দেশটি। নোয়াখালীর সুবর্ণচরে সারবাহী হ্যান্ড ট্রাক্টর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে। উপজেলার পাঙ্কার বাজারের পশ্চিমে সিদ্দিক মেম্বারের দোকান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা বরুড়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বুধবার রাত 11:15 দিকে উপজেলা সদরের মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 15,000 ছাড়িয়েছে। তাদের মধ্যে শুধু তুরস্কেই মারা গেছে 12,391 জন। অন্যদিকে সিরিয়ায় নিহতের সংখ্যা 2,992 জন। দ্বিতীয় সেমিফাইনালে অঘটন ঘটাতে পারেনি মিশরীয় ক্লাব আল আহলে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছে স্টেপ উড়ে গেছে ক্লাবটি। 4-1 গোলের বিশাল জয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভিনিসিউস জুনিয়রের মাদ্রিদ। এবার বলিউড পাড়ায় প্রভাস ও কৃতি বিয়ে নিয়ে উঠেছে গুঞ্জন। একসঙ্গে সিনেমায় কাজ করার পর থেকেই একে অপরের প্রেমী মজেছেন তারা, এমন কথা বলিপাড়ায় শোনা যাচ্ছে। সিদ্ধার্থ কিয়ারার পর নাকি খুব শিগগিরই আংটি বদল করতে চলেছেন এই জুটি। সিনেমার সমালোচক উমেশ সন্ধুর এক টুইট বার্তায় লিখেছেন, আগামী সপ্তাহে মালদ্বীপে আংটি বদল করতে চলেছেন কৃতি শ্যানন ও প্রভাস।